হ্যালো ফ্রেন্ডস, আমার নাম বরুণ কুমার সরেন আর এটা আমার ইউটিউব চ্যানেল বিন্দাস বরুণ। এখানে আমি অনেক কটা কবিতাই দিয়েছি যেগুলো আপনাদের অনেকেরই ভালো লেগেছে, আবার কারো হয়তো অতটা ভালোও লাগেনি। তো যাই হোক, আজকে যেই কবিতাটা আমি আপনাদের শোনাবো সেই কবিতাটার নাম গার্লফ্রেন্ডের বিয়ে। তো কবিতাটার মধ্যে বুঝতেই পারছেন কবিতাটা কাকে নিয়ে লেখা, গার্লফ্রেন্ডকে নিয়েই লেখা। তাহলে শুরু করা যাক আজকের ওই কবিতাটা, যার নাম গার্লফ্রেন্ডের বিয়ে। চলে যাচ্ছ আমায় ফেলে, রয়েছি আমি একা, হয়ে গেলাম ভীষণ একা, মনটা আমার ফাঁকা। ফাঁকা মনেই ঘুরে বেড়ায় তোমার সেসব স্মৃতি, জীবনটা তাও এগিয়ে চলে হারায়নি তার গতি। আজ তোমার বিয়ের দিনে সবাই আছে কাছে, আমিই আছি অনেক দূরে, যাবো না সবার মাঝে। দূর থেকেই দেখতে চায় তোমায় কেমন লাগে, দেখা দিও একটি বার চলে যাওয়ার আগে। কোনের সাজে লাগবে তোমায় দেখতে ভীষণ ভালো, বাড়ির সামনে জ্বলবে সেদিন কত রঙের আলো। সেই আলোতেই হারিয়ে যাবে আমার থেকে দূরে, কোনোদিনও এসো না তুমি আমার জীবনে ফিরে। চাই না আমি দেখতে তোমায় আর চাই না কাছে পেতে, ভুলে যেও আমায় তুমি দিলাম তোমায় যেতে। সুখে থেকো ভালো থেকো এটাই আমার সাধ, ভুল করেও আর আগের মতো হয়ও না বারো হাত। আজ এত সুখের দিনে দিলাম না তো কিছু, কথা দিচ্ছি আর কোনোদিনও নেব না তোমার পিছু। এই চিঠিটি পেয়ে তুমি পড়েই ছিঁড়ে দিও, দেখবে আর এই ব্যাপারে জানবে না আর সেও। আজ ভারী আনন্দের দিন, দেখতে হবে গিয়ে শাক বাজা সবাই উলুদে, আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে। আমার এই কবিতাটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে আর তার সাথে সাথে কমেন্টও করবে। আবার এইরকম যদি নতুন কোনো কবিতা শুনতে চাও তোমরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কাছের কোনো লোককে শোনানোর জন্য বা তোমার বন্ধুদের শোনানোর জন্য অবশ্যই আমার এই কবিতাটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।